বাংলাদেশ শাসন করাটা খুব ডিফিকাল্ট। এখন আপনি একটা একটা শাসককে নামানো এক কথা, শাসন করা আরেক কথা, তাই তো? আমরা সাকসেসফুলি একটা শাসককে, যে শাসকটা আমাদের উপর জগৎ দলের পাথরের মতো বসেছিল, একটা অব্যবহৃত শাসক, আমরা নামিয়েছি। কিন্তু শাসন করাটা ইস কমপ্লিটলি ভিন্ন একটা একটা বিষয়, বিশেষ করে বাংলাদেশের মতো একটা বিষয় যেখানে আমাদের লোক সংখ্যার আধিক্য আছে, সম্পদ কম, আমাদের আমরা একটা রাষ্ট্র, মানে আমরা ইনস্টিটিউশন গুলোকে ঠিকঠিক মতো গড়তে পারি নাই। তো এখানে মানে অনেক ধরনের একটা ক্রাইসিস, হ্যাঁ, ইনস্টিটিউশনাল পার্সপেক্টিভ থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত মোরালিটি এথিক্স এর জায়গা থেকে শুরু করে সব সবকিছু মিলে ইটস নট ইজি কান্ট্রি টু রুল আর কি। তো ওইখানে এখন আমাদের বর্তমান যে সরকার আছে, তারা এক হচ্ছে তারা শাসন করে যেতে হবে, মানে রাষ্ট্রটাকে গভর্ন করতে হবে, ডে টু ডে অ্যাফেয়ার্স, রুল অফ ল ঠিক করতে হবে, ইকোনমি ঠিক করতে হবে, প্লাস হচ্ছে আমাদের সবার যে আকাঙ্ক্ষা যে একটা ভালো সংস্কার করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, আইনের মধ্য দিয়ে আমাদের নর্মসে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করা, সংবিধানটাকে ঠিক করা, এটা একটা হারকুলিয়ান টাস্ক, ইটস নট এন ইজি ইজি টাস্ক। আমার অ্যাসেসমেন্ট হচ্ছে যে এখনকার চ্যালেঞ্জ যেটা, সেটা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকই করা, কারণ পুলিশ ইজ নট ফাংশনিং, সেটা এখন মানে আমি আমি গেছি বাংলাদেশে, আই স্পোক টু সাম পিপল, আই গেভ মাই অ্যাডভাইস, সেটা কেমন আমি ঠিক করবে, উইল হ্যাভ টু হ্যাভ টু ওয়েট ওয়েট অ্যান্ড সি। ইকোনমিটা আমি মনে করি উইল বি ফাইন, বিকজ সাম গুড পিপল, সাম কম্পিটেন্ট পিপল আর ডিলিং উইথ দ্যাট। ল এনফোর্সমেন্ট নিয়ে আই এম নট কনফিডেন্ট যে দোজ হু আর ওয়ার্কিং অন দিস ইয়ে করছে, ওরা অতটা কম্পিটেন্ট। হাফ অফ দ্য অ্যাডভাইজার্স নিয়ে আমার কোয়েশ্চন আছে, দে আর এফিসিয়েন্সি অ্যান্ড কম্পিটেন্সি নিয়ে। অন দ্য হোল যেটা আমি দেখি যে আগামী 1-1.5 বছরের মধ্যে দ্য গভর্নমেন্ট উইল কন্টিনিউ টু ফেস দ্য গভর্নেন্স ইস্যুস, এবং দ্য প্রেশার ফর রিল ইলেকশন উইল বি অন দ্যাম, এবং ইভেনচুয়ালি এখন একটা ইলেকশনের দিকে তো আমাদের যেতেই হবে। এখন সেটা কত, কি 1.5 বছরে হয় না, 2 বছরে, উইল হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি। বাট পার্সনালি মাই এক্সপেক্টেশন ইজ যে সাম ক্রিটিক্যাল রিফর্মস আর ডান, যে সংস্কার কমিশনগুলো হয়েছে, যে জিনিসগুলো ঠিক মতো করা, ঠিক মতো ওদের রিপোর্ট দেয়া, অ্যান্ড দেন এগুলোর মতো করে যাতে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে সাজাই, সেটা করে কুইকলি একটা ইলেকশনের মধ্যে দিয়ে যাওয়া, দ্যাটস মাই এক্সপেক্টেশন। কারণ যত দিন দিন যাবে আমাদের এখানে গভর্নেন্স ক্রাইসিস গুলো বাড়বে, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট দ্য এই গভর্নমেন্ট খুব আনপপুলার হয়ে যাক, তাতে তাহলে আমাদের সবার যা আকাঙ্ক্ষা আর কি, সেটা সেটার বিপরীত হবে, এবং যে যেসব লোকজন দেশে পালে রিয়েছে, এদের পুনর্বাসনের একটা একটা প্রেক্ষিত যাতে তৈরি না হয়। সো দিস ইজ আর মাই এক্সপেক্টেশন, লেটস সি। আমার কথা হচ্ছে উই শুড অল বি অপটিমিস্টিক, উই শুড অল বি সাপোর্টিভ অফ দ্য গভর্নমেন্ট, কারণ এখন পর্যন্ত এই গভর্নমেন্টের কোনো লোকজনের বিরুদ্ধে দুর্নীতির কোনো কমপ্লেন নাই। স্টুডেন্ট আই থিঙ্ক ডুইং ওয়েল, দে শুড ওয়ার্ক এজ এ প্রেশার গ্রুপ, এবং এরা দে শুড কন্টিনিউ টু কিপ আই অন দাস অন দ্য ওয়ার্কস অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড কিপ দ্য প্রেশার, অ্যান্ড ইউ অ্যান্ড আই এভরি ওয়ান হ্যাজ এ রোল আর কি, যে আমরা এটা যে কি যে একটা অপরচুনিটি আসছে, আমরা আমরা যাতে এটা লস না করে। হ্যাঁ, আমাদের প্রত্যেকের রাজনৈতিক এখন অনেক ধরনের ইয়ে আছে, উই শুড পার্সিউ দ্যাট, যে যারা রাজনীতি করবো, বাট দিন শেষে আমরা যাতে কমন কিছু জায়গা, যেমন আমরা রাষ্ট্রের রিফর্ম থেকে সে সরকারকে হেল্প 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 করা, এবং আমাদের ডিভিশনের সুযোগ নিয়ে যাতে পতিত লোক, স্বৈরাচারের লোকজন যাতে পুনর্বাসিত না হয়।